আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা হঠাৎ করে সকাল সকাল রমনা চলে আসছি, দেখতেই পাচ্ছেন। আর আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না? সেই সাথে সুন্দর লাগছে এই সুন্দর ব্রিজটা, যা মানে রমনার সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তুলেছে। আর চারপাশে তাকাইলেই মনে হয় যেন গ্রামে এসেছি, কারণ এত গা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ব্রিজটাতে আসব, ভিডিও শ্যুট করতে পারি বা না পারি কিছু ছবি তুলব। অ্যান্ড নাও ইটস স্লোমো টাইম। জানি না স্লোমোটা কেমন হয়েছে, বাট আমার কাছে ভালোই লাগছে। আমার একটু বেশি ভালো লাগতেছে, কারণ অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে রমনাতে আসব। কারণ লাস্ট 2-3 বছর আগে যখন এসেছি তখন এই লেকটা হয়নি, মানে এই ব্রিজগুলো হয়নি। তো এখন এসে ভালো লাগছে, ইচ্ছা পূরণ হয়েছে, ব্রিজের ছবি তুলতে পারছি, প্লাস কিছু টুকটাক ভিডিও করতে পারছি। রমনাতে ছবি তোলার মতো জায়গার অভাব নেই। এই যে এই জায়গাটা বেশ সুন্দর, এইখানে এখন ছবি তুলবো। আর এইদিকে দেখেন কি হয়েছে, ঘুরতে ঘুরতে হঠাৎ মাথার উপরে তাকিয়ে দেখি, এ তো দেখি কাঠগোলাপের গাছ। মানে কি বলবো, আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যে আমি কাঠগোলাপ কানে গুঁজে ছবি তুলবো বা ভিডিওস করবো। দেন অনেক খুঁজলাম চারপাশে যে ভালো কোনো কাঠগোলাপ পাই কি না, এই যে একটা যাও পেলাম। যদিও একটা কাঠফুল কানে গোজার খুব খুব ভীষণ ইচ্ছা ছিল, তো এইটা একদমই নষ্ট, আর তার উপর এখানে গোজার কোনো ওয়েও নাই। তো আমি দেন এইভাবে রেখে একটু ভিডিও করতেছি। ফুলগুলো হয়তো গতকালের বা রাতে এরকম টাইমে গাছ থেকে পড়েছে, যার কারণে এরকম দেখাচ্ছে, নষ্ট হয়ে গেছে। ফাইনালি 2টা কাঠফুল আমি পেয়েছি, তো এই 2টাকে নিয়ে আমি একটু একটু ঢং করতেছি, কয়েকটা ছবিও তুলেছি এই 2টা নিয়ে। আমরা বেশ অনেকক্ষণ হয়ে গেছে যে এখানে আছি, তো এখন ভাবতেছি আর কিছুক্ষণ থাকবো থেকে তারপর ভাবি যে বাসায় যাব নাকি অন্য কোথাও যাব। এই এত বড় গাছটার নিচে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুলছি, দেন মনে হলো যদি একটু কষ্ট করে উপরে বসা যায় তাহলে একটু বসেও ছবি তোলা যাবে। দেন বসলাম আর সেই সাথে একটা শর্টও নিলাম। সরি, এটাকে আমি কাঠফুল বলেছি, আর এটার এক্স্যাক্ট নাম হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ, তো 2টা কাঠগোলাপ আমি পেয়েছি। এই তো আফসোস, একটা ভালো কাঠগোলাপ পেলাম না। আর একটা জিনিস কি, রমনাতে আসলে আমার মনে হয় সকাল সকাল আসাটা একটু বেটার, কারণ সকাল দিকে আসলে আবহাওয়াটা একটু অন্যরকম থাকে, মানুষজন একটু কম থাকে, আর বিকালবেলা ফ্রাইডে তো কথাই নাই, পা ফেলার জায়গাও পাবেন। আপনারা যারা আসবেন অবশ্যই সকালবেলা আসবেন, নীলিবিলিতে আসবেন, অনেক অনেক ছবি তুলতে পারবেন আর অনেক অনেক ভিডিও। তো মা, তোমার কেমন লাগতেছে সকাল সকাল রমনাতে হাঁটতে এসে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা, স্পেশালি তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে আসতে ভালো লাগতেছে। স্পেশালি তোমাকে থ্যাংক ইউ এত সকালবেলা কষ্ট করে উঠে আমাদেরকে নিয়ে আসার জন্য। গাইস, আমরা এখন দেখবো ফাতেমা কি করে। ও ক্যামেরা দিয়ে কিছু একটা করতেছে, ছবি তোলার চেষ্টা করতেছে আর ভিডিওস করার। সকাল টাইমে আসছি, তো অনেক আঙ্কেলরা হচ্ছে ওয়ার্কআউট করতে আসছে, দেখতে বেশ ভালোই লাগতেছে, মানে একটু ফানি ফানি লাগে যদিও তারপরও ভালোই লাগে। আর এইদিকে একটা কাপল ভিডিও করতেছিল, ফটোশ্যুট করতেছিল, সকালবেলা আসছে। মাশাআল্লাহ, গাছগুলো দেখতে বেশ ভালো লাগতেছে, আর এইটা দেখি একটু গ্রাম ভাইব আসতেছে, মনে হচ্ছে যে গ্রামের ভেতরে আছি। মাশাআল্লাহ, এটা কি ফুল! আচ্ছা, আমি জানি না এই ফুলটার নাম কি, বাট ফুলটা অনেক সুন্দর লাগতেছে, কালারটা অনেক সুন্দর, পার্পল আমার ফেভারিট কালার। তো আপনারা জানাবেন যে ফুলটার নাম কি যদি জেনে থাকেন। জানি না ফুল কেন এত বেশি ভালো লাগে। আসলে আল্লাহর রহমত আর আল্লাহর কুদরত বলে শেষ করা যাবে না। আমি এই প্রথম দেখলাম একই গাছে 2 রকম ফুল। একটু আগে যেই ফুলটা সন্ধান করলাম এই হচ্ছে সেই ফুল গাছ, আর আমি আপনাদেরকে দেখাই এক গাছে যে 2 রকম ফুল। এই যে এই হচ্ছে পার্পল কালারটা, আর এই যে হচ্ছে হোয়াইট কালারটা। তো একই গাছে 2 রকম ফুল। এক কথায় আজকে সব মিলিয়ে বেশ ভালো একটা সকাল কাটলো, মোট কথা প্রকৃতির মধ্যে সকালটা কাটলো। আর আমার বাসা থেকে রমনা কাছে হলে আমি তো প্রতিদিনই আসতাম। অনেকক্ষণ ঘুরলাম, এসেছিলাম সেই 8:30-এর দিকে, এখন বেজে গেছে প্রায় 10টা।
তো এখন আর থাকা যাবে না, প্রচন্ড রোদ উঠে গেছে, তো এখন চলে যেতে হবে। তো একটা কথা কি, আজকে মার জন্য আমার উইশটা ফুলফিল হয়েছে, আমার ইচ্ছা ছিল আসবো, দেন আসা হলো, নিয়ে আসলো এত সকালবেলা ঘুম টুম নষ্ট করে। এই যে মার হাতে আমার ব্যাগ ধরাই দিছি, প্লাস মার পার্স, মানে ব্যাগ ট্যাগ যা আছে সেগুলো মা ক্যারি করতেছে, আর আমরা এদিকে ইচ্ছা মতো ধুমায়া ছবি প্লাস ভিডিও টিডিও করতেছি। অনেক রিফ্রেশ লাগতেছে, সকালবেলা আসছি তো। রমনার সৌন্দর্য আগে থেকে আরও বেশি ফুটে উঠছে কেন জানেন? এই যে এই ব্রিজগুলোর জন্য, এই ব্রিজগুলো বানানোর কারণে মানুষজন এখন রমনাতে আসেও বেশি, যদিও আগেও আসতো, এখন এটাই হচ্ছে মেন আকর্ষণ। তাছাড়া চারপাশটা আগে থেকে আরও অনেক উন্নত করা হয়েছে। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এখানে বিকাল দিকে একটু পানি ঝর্নার মতো পড়ে, এইটা বেশ ভালো লাগে। তো এইটাই ছিল আজকের ব্লগ, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।